আল্লাহর জাতে হইতে কোনো মানুষে যদি মান আনিলাই তাহলে আমি আল্লাহ তার জিম্মাদার হই যাই আর আমি আল্লাহ যদি তার জিম্মাদার হই যাই দুনিয়ার জমিনও কোনো শক্তিয়ে তার কোনো ক্ষতি করতে পারতো নাই দুনিয়ার জমিনও কোনো মানুষের তারে কোনো কষ্ট দিতে পারতো নাই আর যদি কোনো মানুষে তারে কষ্ট দি দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের এলান করে দেই মান আদ আলি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হরব যে আমার কোনো ওয়ালির লগে আমার কোনো বান্দার লগে কষ্ট দিব আমার বন্ধারে কষ্ট দিব আমি আল্লাহ তার লগে জিহাদের এলান করে দেই আও যদি তোমার কোনো শক্তি থাকে তাহলে আমি আল্লাহর লগে জিহাদের লাগি প্রস্তুত হই যাও আমি আল্লাহর লাগি জিহাদ করার তোমার কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ ওজাদ ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি যদি কোনো জিনিস করার লাগি কোন শব্দ হয় তাহলে কাফ নুন পেশ কোন অর্থ হও তাহলে কাফ নুন পেশ উচ্চারণ করার আগে আগে জিনিসটা ঘুরে হয়ে যায় আমি অতখান শক্তিশালী ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার অতখান শক্তি আছে গতিকে ও দুনিয়ার মানুষ সকল তুমি যেন সাবধান হয়ে যাও আমার কোন নেক বন্দারে তুমি যেন কষ্ট দেওয়ার যাইও না যদি দেওয়ার যাও তাহলে আমি আই যাই তার হক জেহাদ করার লাগি আর আমার লাগে জেহাদ ক্ষমতা তোমার নাই তোমার আমি দুলির সাত করে দিব আমার কোনো হাতিয়ার লাগতো না আমার ইশারার লগে লগে তোমার কাম শেষ হয়ে যাইব আমরা তো মনে করি আর আমি নামাজ পড়ি আর এবাদত করি আর যদি নামাজের মধ্যে জান থাকে না এই নামাজের সম্পর্ক যদি আল্লাহর লগে থাকে না নামাজ পড়তে যদি আল্লাহ অনুভব হয় না নামাজ পড়তে আমি মহলার সজদা করি আর এখান মনের মধ্যে যদি আয় না তাহলে তুই আদত করতে নানি এক্সারসাইজ করিয়া যারায় তাইলে ও নামাজের জান যখন হয়ে দিব তাহলে তুমি আল্লাহর গুলাম হইলাই তোমার কেউ আবাদত হইল আর এবাদত হইলে সম্পর্ক নাম আল্লাহর লগে নমাজ পড়ার লগে আল্লাহর লগে সম্পর্ক হয় নানি না সম্পর্ক হয় না কারণ নমাজ উবানির লগে খার লগে আমি গফ করি আমার মাদিটা বুঝা যায় নানি খার লগে গফ করি আমার মৌলার লগে গফ করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যাইন আখেরত দুনিয়ার আখেরত তমাম জাহানের মালিক খারে হইয়া আজ যদি আমার টেকা একশোর প্রয়োজন হয় সকালবেলা তাইলে আমি মৌলানা সাহেবের কাছে গেলাম গিয়া ডাইরেক্ট কই দিব উনি আমার একশো কোটি টাকা দেও মুটেও না হইলা গিয়া তান কিছু প্রশংসা আমি করম তান বাপর ইতিহাস না কিছু যদি টাইট মানুষ হইন তাইলে বা কিছু তান প্রশংসা করা লাগবো আপনার বাপ হলা আপনার দাদা হলা ওলা কিছু খইব নানি খোয়ার বাদে লাস্টে ও তাইনু খইবা নতুবা আমি খইমু যে আমার হঠাৎ এংলা বাজার যাওয়ার ফড়ি গেছে গিয়া বদরপুর যাওয়া ফড়ি গেছে কি আর ব্যাংকও আছে টেকা কিন্তু গর নাই আমার একশো টাকা দে কত তো তাইন দিবা নানি না ডাইরেক্ট কই দিবা আপনি আমার একশো কোটি টাকা দেও আর যদি টাইট মুখা বকিল মুখা হার বেটা রাইত ফইতে আইসো তারক মাত্র ইয়া অনু তো উড়াই দিবা নানি তাইলে এগুলো আমার আল্লাহ শিখাইয়া দিছইন যে আমারে খুশ করতে হইলে আমারে খুশ আমার লগে সম্পর্ক করতে হইলে আমারে হইলে খুশ করো আমার প্রশংসা করো এর পরে আমারে খাও জেলা বন দুনিয়ার জরুরত দুনিয়ার বন্দার কাছে যদি যাইতে কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে তাহলেও খুশ করা লাগে যদি এইভাবে খুশ করিয়া যাও তাহলে তুমি তাই আমার গুলাম হল আর যারা আমার গুলাম হইব তারার জিম্মাদার আমি ওলি তারার ওলি আমি আল্লাহ ইন্না ওলি আল্লাহুল্লাযিনা আমানু ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন যারা আল্লাহর যতর উপরে ঈমান আনবো তারার জিম্মাদার আমি তারার ওলি আমি ওখানে কইতে নানি দে আল্লাহর যতর উপরে জিম্মা লওয়ার লগে ঈমান আনার পরে যদি আল্লাহ আমার ওলি হইন তাহলে তো আমার প্রত্যেক জিনিসের দিকে তার নজর থাকব না থাকতো নাই আপনার যদি এক ছেলের বাপ যদি গার্জিয়ান হইয়া তখন দেখি স্কুলে যায়নি নানি তাহলে খবর লইবানি বাপে মাতন না কীদের লাগে স্কুলে গিয়া পড়িছে নি না নাই কেনার খবর লইবানি মাঝে মধ্যে মাস্টারদের জিগাইবানি আমার গিয়ে ফড়েনি মসজিদ হইলে মেসাবরে জিগাইবানি কিন্তু মেসাবরে বেশ শিখাইন না কারণ এগুলো তো সবাই মক্ত কিন্তু প্রাইভেট স্কুলে দিলাইলে এক সারা খবর লইবা যে ফড়ের না না কিন্তু যে প্রাইভেট স্কুল সকাল খুর যেখানে আমার সাহায্য করতো আল্লাহ দে এখানে কোনো বাপে জিকাইন না এখানে যদি হরুতায় ফোড়া ভারে না কিতাব হইবা বলে এই মোল্লার দ্বারা ওই তো নাই মোল্লাও বদলাও ওই তো এক মাত নানি কিন্তু প্রাইভেট স্কুলে যাওয়ার পরে যদি হরুতায় ফোড়ে না তখন বাপে উঠিয়া কইবা আমার এগুর ব্রেইন বেশ বালা নাই গতিকে প্রাইভেট আরোগ্য রাখিয়া দেওয়া লাগবো হকান হইবা তাইলে গুল্লামের মর্যাদা খার বেশি প্রাইভেট স্কুলের বেশ আল্লাহর লগর সম্পর্ক বেশ নাই
আর যদি আল্লাহর লগের সম্পর্ক বেশ হয় না তাহলে আল্লাহ আমার জিম্মাদারত্ব নয়। আল্লাহর যাতে হইতে কোনো মানুষে যদি ইমান এনে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত হইয়া যদি আমার উপরে ইমান আনিলাই তাহলে আমি আল্লাহ তার জিম্মাদার হই যাই। আর আমি আল্লাহ যদি তার জিম্মাদার হই যাই দুনিয়ার জমিনে কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারতো নাই, দুনিয়ার জমিনে কোনো মানুষে তার কোনো কষ্ট দিতে পারতো নাই। আর যদি কোনো মানুষে তার কষ্ট দিতে দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের এলান করে দেই, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হরব, যে আমার কোনো ওয়ালির লগে আমার কোনো বন্দার লগে কষ্ট দিব আমার বন্ধারে কষ্ট দিব আমি আল্লাহ তার লগে জিহাদের এলান করে দেই। আও যদি তোমরা কোনো শক্তি থাকে তাহলে আমি আল্লাহর লাগে জিহাদের লাগি প্রস্তুত হয়ে যাও, আমি আল্লাহর লাগে জিহাদ করার তোমরা কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ ঔজাদ ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যদি কোনো জিনিস করার লাগি কোন শব্দ হই তাহলে কাফ নুন পেশ কোন অর্থ হও তাহলে কাফ নুন পেশ উচ্চারণ করার আগে আগে জিনিসটা ঘুরে হয়ে যায় আমি অতখানি শক্তিশালী। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার অতখানি শক্তি আছে। গতিকে ও দুনিয়ার মানুষ সকল তুমি যেন সাবধান হয়ে যাও, আমার কোনো নেক বন্দারে তুমি যেন কষ্ট দেওয়ার যাইও না, যদি দেওয়ার যাও তাহলে আমি আই যাই তার হক জেহাদ করার লাগি। আর আমার লাগে জেহাদের ক্ষমতা তোমার নাই, তোমার আমি দুলিশাত করে দিব, আমার কোনো হাতিয়ার লাগতো না, আমার ইশারার লগে লগে তোমার কাম শেষ হয়ে যাইব। কিন্তু যদি এইভাবে আমি মুমিন বনতাম ফারি তাহলে আমার আল্লাহ আমার জিম্মাদার, এইভাবে ইবান অথবা আমার জিম্মাদার আমলা নাই। যদি আমি আল্লাহর খাস মানুষ হয়ে থাকি তাহলে আল্লাহ আমার জিম্মাদার, নতুবা জিম্মাদার নাই। ভারতবর্ষ যখন স্বাধীন আর স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে কি নানি, ওয়ার পরে যখন দুখন ভারত দুইখণ্ড তো হয়ে গেছে কি দুই ভাগ হয়ে গেছে কি, ওর লগে লগে এক ভাগ পাকিস্তানও সমর্থন করে লইছেন আর এক ভাগ হিন্দুস্তান জায়গার তাহার সমর্থন করে লইছেন। তখন পাঞ্জাবর ঠিক মাঝে দি বর্ডার পড়ছে, কাশ্মীরের ঠিক মাঝে দি বর্ডার পড়ছে, তখন পাঞ্জাবর মানুষেরা অমৃতসর এক্সপ্রেস বইয়া তারা যাইতে রাখি পাকিস্তান পাঞ্জাবর ও সাইডে ইন্ডিয়ার সাইডে যেগুলো পড়ছে, আর বিধর্মীরা ট্রেনের মধ্যে উঠিছেন আর উঠিয়া মানুষরে গরু বৈশর মতো জবহরা শুরু করছেন। যত মুসলমান উঠেন লগে লগে সাফ করে ফেলাই দেন, ট্রেন আর রক্ত লাল হয়ে গেছে কি, সাতটা এক্সপ্রেস পড়ছেন সাতটা এখানে মারি ফেলাইছেন মুসলমান রে। এক এক ট্রেনে 40টা কি 50টা যদি ডাব্বা হয় তাহলে কয়েক হাজার মানুষ হয়ে দিন নানি। আল্লামা ইকবাল হিফজুর রহমান স্বাধীনতা সংগ্রামী যাইন হিফজুর রহমান শিওহারি রহমতুল্লাহ আলাইহি টাইম ফতাকা এখন লইছেন জমিয়ত উলামা এ হিন্দর, তখন জমিয়ত উলামা এক জমিয়ত আসলো বড় সংস্থার কেউ আসলে না, আর লইয়া মানুষের কইরা তুমি দেন চিন্তা করিও না চিন্তা করিও না, আল্লাহ আমরা লগে আসইন আল্লাহ আমরা লগে আসইন। আল্লামা ইকবাল মরহুম তাইনো ট্রেনো বাত রাখতা উঠে কইছেন মৌলানা তুমি আরেকবার কইও না আল্লাহ আমরার লগে আছেন, আল্লাহ বলতে খেও নাই আল্লাহর জাত বলতে খেও নাই। যদি মুসলমানের আল্লাহ থাকতা তাহলে এইভাবে সড়ক মুসলমানের লাশ হাম হিসাবে খাটিতে ভাল্লা না হলে খইয়া তাই দুঃখ প্রকাশ করছই খয়াও মোলানা রে কইছে সফায়ে দহর সে বাতিল কো মিটায়া হামনে নওয়া ইনসা কো গুলামি সে চুড়ায়া হামনে তেরে কাবে কো জিনো সে বসায়া হামনে তেরে কুরআন কো সিনো মে লাগায়া হামনে ফির ভি হামসে ইয়ে গিল্লা হ্যায় কে ওফাদার নেহি হাম ওফাদার নেহি তো তু দিলদার নেহি। আল্লাহর গালি দি দিছেন সফায়ে দহর সে বাতিল কো মিটায়া হামনে, এই দুনিয়ার জমান জমিন থেকে যদি কুসংস্কার মিটাই তাহলে আমরা মুসলমান হলে মিটাইছি। যে যুগের মধ্যে জামাই মারা গেলে লগে লগে বিবিরে নিয়ে জ্বালানি ওই দিত, অন্ধকার যুগ আসলো নানি, সতীদাহ প্রথা আসলো নানি, আমরা ইমান কবুল করার কারণে এই প্রথারে আমরা বন্ধ করে দিছি। যদি আমরা ইমান কবুল করতাম না তাহলে আমরা আমরার বিবিহ করে জ্বালাইলাম মনে
অন্ধকার মিটাইছি আমরা ওখান হইতিরা সব ফায়দার সে বাতিল কো মিটায়া হামনে ফুরিন যদি জন্ম লইন তাইলে ফুরিন ধরে মারি ফেলাই দিছইন কারণ ফুরিন ধরে জমিন রাখা আমার ফুরিরে অন্য মানুষে ব্যবহার করত আমি কান মানতাম নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে একজন দুইজন নাই তান তিনজন ফুরিরে তাইন জব করি মারি ফেলাই দিছইন কইছেন না না আমার ইজ্জতের মধ্যে আমি হানি আনতাম নাই কত বেগর জিনিস আসলো নানি শেষ ফুরি জানতার নাম হইল উনাইসা উনাইসা যখন তান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির গর্ভের মধ্যে যখন তান সাইর মাস গর্ভত বুঝাইলিছেন একটা সন্তান আছে তখন বড় বড় হযরত উমরের বিবিয়ে বড় বড় খাবার ভিন্দিতা কারণ তাই তো বিধর্মী নারী তান বিবিও তো বিধর্মী তান বিবিয়ে বড় বড় খাবার ভিন্দিতা কারণ পেট ফুলি গেলে জামাই ফড় থাকবা কারণ ফুড়ি হইলে মারি ফেলাই দিতা ওলা বড় বড় খাবার ভিন্দিছেন যে দশ মাস দশ দিন পর্যন্ত মানে প্রসবের সময় পর্যন্ত বেটায় জামাইয়ে দৌড়তে পারছেন না যে তান ফুল বিবি গর্ব গর্ব বিবির গর্বত কিছু আছে না নাই যখন বাচ্চা জন্ম দেবার সময় হয়ে গেছে কি তখন স্বামীরে কইছেন ও স্বামী যদি আমার অনুমতি দেওয়া তাহলে এক সপ্তাহ লাগি আমার মাইকা আমার বাবার বাড়িতে আমি যাইতাম আমার অনেক খাজ আছে খাওয়ার লগে লগে উমমেদ উমরে তানে উমর ইজাজত দিছেন তান জামির বাবার বাড়িতে গেছেন যেদিন গেছেন এদিন তান প্রসব হয়ে গেছে কি এক মেয়ে সন্তানের জন্ম হয়ে গেছে কি যখন মেয়ে সন্তানের জন্ম হয়ে গেছে তখন তখন লগে লগে তাই খান দিছেন খান দিয়ে তার আর দেবতা হুবল দেবতারে কইছেন ও দেবী তুমি আমারে রক্ষা করো যদি আমার স্বামীর কাছে এই খবর যায় যে আমার ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়ে গেছে লগে লগে মারি ফেলাই দিবা তুমি আমারে সাহায্য করো হইয়া তাই উষ্ণান গাছ শ্রাবণ গাছ একগু আছে উষ্ণান গাছ একটা আছে জকা গাছ একটা আছে এই দুইটা গাছ খাইলে বেদিন তোর বেমার হওয়ার পরে শরীর সুস্থ হয়ে যায় গাছ তোটা খাইছে শরীর সাধারণভাবে আই গেছে কি এরপরে রোজ সকালে একবার বাড়িতে আইন আইয়া তান বাচ্চারে দুধ খাওয়াইন আর বিকালে যাইন কথা খরি করি ফুড়ির বয়স নয় বছর হয়ে গেছে কি উমরে কিন্তু জানেন না যে তান ফুড়ি একজনের বয়স নয় বছর হয়ে গেছে কি নয় বছর যাওয়ার পরে যখন বাড়িতে আইন তখন ফুড়িয়ে বেরোইন আম্মা আমার আব্বা খেয়ে আব্বারে দেখাও না বলে মা গো তোমার আব্বারে আমি দেখাইতাম না অসুবিধা আছে কিন্তু ফুড়িয়ে কোনো অবস্থায় মানেন না লাস্টে ফুড়িয়ে আরো দিন বাধ্য করে লাইছেন আমার বাফরে সিনানি লাগবো যে আমি বাফর উচিলাই আইছি নি না আমি হারাম জাদা হইয়া আইছি ও ফুড়িয়ে বাধ্য করার কারণে আরো দিন তাই তান স্বামীরে কইছেন যে আপনি যদি পারমিশন দেও তাহলে আমার একটা সন্তান আছে তারে বাড়ি টানতাম বলে আনো তখন উমর গেছেন কি তাই পূজা করান ও যে বট গাছর তলে একটা দেবতা থাকে না নি এগুলো হুবল দেবতা হ সময় করে আসলো ও দেবতার পূজা করার লাগে তিন দিন উমর গেছেন কি আর ও হেরে দি ফুড়িরে লিয়াইছেন বাড়িত আনি আস্তা বাড়ি দেখাইছেন ফুড়িয়ে কইছেন না না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আইছেন না আমি যাইতাম না লাস্টে উমর একদিন আই গেছেন আমার ঘরে দেখুন বিষ্ণাদ অত্যন্ত সুন্দর চকচক করে চেহারা নুরানি চেহারা এক মেয়ে সন্তান কইলা ও আমার বিবি সন্তানটা খার দেখতে তো বড় জবর সুন্দর লাগে তখন বিবি কইল ও আমার স্বামী যদি আপনি আমার লগে ওয়াদা করো তাহলে এই মেয়ে সন্তানের লগে কোনো খারাপ ব্যবহার করতে না তাহলে আমি কইম এই সন্তানটা খার বলে আমি তোমার লগে ওয়াদা করি আর এই মেয়েটারে সন্তব করা আমার লাগে সম্ভব নয় আমার সম্ভব নয় এত সুন্দর চকচক চেহারা বলে তাহলে এই মেয়েটা আপনার উমরের লগে লগে হুবল দেব তার ফুজার মধ্যে গেলা ইয়া কইল দেবী আমার বিবির লগে আমি প্রতিজ্ঞা করে লইছি আমার এই সন্তানটি আমি মারতাম না হয় কিন্তু ফুড়ি যদি হয় তাহলে তো মারা লাগবো না অত্যন্ত আমি দামান্তর হরুয়া লাগবো আমার ফুড়ির আরো মানুষে ব্যবহার করতো এগুলো তো আমার মজহবের মধ্যে নাই তার মজহব কত খারাপ জিনিস একটা কারণ ফুড়ি গইলে তো বিবাহ দেবা লাগবো আর বিবাহ দিলে তো আরো মানুষে ব্যবহার করবো না অতা করি করি এক মাস তান বিবিয়ে বাসাই লইছেন এক মাস যাওয়ার পরে তান শরীরে আর জারিছে না একদিন কইছেন ও আমার বিবি আজকে আমি এক জায়গায় দাও তো যেটা মানে গভীর জায়গা অনেক দূর জায়গা তুমি আমার সরফুড়িরে সুন্দর খরি খাবর ফিন্দাইয়া দেও তাহলে মানুষে জানতো আমি জালিম নাই আমি মোরর মেয়ে আমি মেয়ে মানুষের যাব করাই নাই তখন বিবি খুশ হইয়া সুন্দর কাপড় ভিন্দাইয়া সুগন্ধ যার জিনিস ব্যবহার করাইয়া স্বামীর লগে দিছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুরাইত একটা কুদাল নিয়া এক
জঙ্গলের মধ্যে রাখছইন আর ভুড়িরে লইয়া রওনা দিছইন। রাইত যাওয়ার পরে যখন রাইতে রাইতে যখন রাইত রওনা দিছেন, রাইত হইতে যখন ফজরের সময় হয়ে গেছে কি ওই সময়ে গাত করা শুরু করছইন। যখন ভুড়িয়ে কইলে আব্বা জানি কেন আপনি গাত কিতার লাগি করইন, বলে মা গো তুমি বুঝতেই নাই যখন কোমর পর্যন্ত গাত হয়ে গেছে কি তখন ভুড়িয়ে মাটি খাদিতে সময় মাটির ছিটাইয়া উমরের শরীরের মধ্যে ফড়ি যায়। তখন ভুড়িয়ে বাপর শরীর দিয়ে মুছিয়ে কইন আব্বা জান আপনি আপনি আসতেছে দাইন, কারণ মাটি আপনার শরীর সুন্দর চেহারার মধ্যে ফুড়ি যায়। হযরত উমরে ফরমাইন আমার তাকি পাষাণ হৃদয় আলা মানে জমিনের মধ্যে আর খেও নাই। যখন ফুড়ির সমান গাত হয়ে গেছে তখন আমি সুড়মুটির দরিয়া টান মারি গাতের মধ্যে ফেলাইছি। আমার ভুড়িয়ে বারবার আমারে কইলে আব্বা জান তুমি আমার এখন ই ব্যবহার কি তারা লাগে ঘর রায়, কিন্তু একটা বারও আমার দয়া আসে নাই। আমি একবারে জিত্তা হিসাবে তাইর উপরে মাটি দিয়া তাইরে গাড়িয়া তুই আইছি না আউযুবিল্লাহ। আল্লামা ইকবালে ফরমাইন এই প্রতারে যদি বন্ধ করি তাহলে আমরা বন্ধ করছি, কারণ আমরা ইমান আনছি আল্লাহর যতর উফরে, আর আল্লাহর যতর উফরে ইমান আনার ফলে ফুরিন কুসিদ্ধ হইতে পারে না। সফায়ে দহর সে বাতিল কো মিটায়া হামনে, নওয়ে ইনসা কো গুলামি সে চুড়ায়া হামনে। মানুষ জাতরে বাজার নিয়ে বেশ পেশা হইতো, গরু বৈশল্যে গান বিক্রি করা হইতো, দাসত্ব প্রতাষ্ট। ও মৌলানা হিফজুর রহমান আপনি আমারে ঘরে আল্লাহ শুনে আল্লাহ বলতে খেও নাই, কারণ মানুষ নিয়ে বাজারও বিক্রি হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো মান নবী অত্যন্ত সুন্দর এক জলিলুল কদর নবীরে নিয়ে বাজারে তোলা হয়েছে, আর মানুষের দর দাম করিয়া তানে বিক্রি করা হয়েছে। এই প্রতারে যদি বন্ধ করি তাহলে আমরা ইমানদার মুসলমান হকলে বন্ধ করছি। তেরে কাবে কো জিনো সে বসায়া হামনে, তোমার কোরআন রে সিনার মধ্যে রাখি আমরা হেফাজত করছি। তোমার কাবারে জিন্নাত থাকি, তোমার কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আসলা, আমরা ইমান আনিয়া গুন তেরে মাঙ্গি মাঙ্গি বার করি ফেলাইছি রে আল্লাহ। তেরে কোরআন কো সিনো মে লাগায়া হামনে, হজ্জাজ ইবনে ইউসুফে দুনিয়ার জমিন থেকে সারা হাফিজ ওয়াল কাতল করি ফেলাই দিছেন, আর যত কোরআন শরীফ সারা নিয়ে সাগরের মধ্যে নিয়ে ফেলাই দিছেন। ওই সময় কোরআন রে হিফজ করিয়া কোরআনের হেফাজত করিয়া আজ তোমার কোরআন রে জমিনের মধ্যে আমরা রাখছি রে আল্লাহ। তেরে কোরআন কো সিনো মে লাগায়া হামনে, ফির ভি হামসে ইয়ে গিল্লা হ্যায় কে ওফাদার নেই। এর বাদে আমরা রে দূর নাম আছে বদ নাম আছে, আমরার কথার ঠিক নাই, আমরা ওফাদার নাই। যদি আমরা ওফাদার নাই তো তু দিলদার নেই, তোমার মধ্যে আন্তরিকতা নাই, তুমি আল্লাহ বলতে কোনো জাত নাই রে আল্লাহ। আল্লাহরে গালি দিলেই চিন নানি, গালি দেবো হয়ে গেছে নানি। এর বাদে তার মুখ সলিসের গালি দিয়া দিয়া যাইছিল, উম্মতে আওর বি হে উসমে গুনাহগার বি হে, উজওয়ালে হে মস্ত মে পিন্দার বি হে, কামিল বি হে আশিক বি হে ওলি বি হে, সিকড়ো তেরে নাম পর বেজার বি হে, রহমতে আয়ে তেরি আগিয়ার কি কাশানো পর, গর্গ গিরিতি হে তো মুসলমান কে ঘর পর। আরে বাল্লাহ আমরা তো তোমার নবীর উম্মত গাল, আমরার মধ্যে তো অনেক না ফরমান গলা আছেন যে তাই মুসলমান ওয়ার ফরে রোজা রাখে না, মুসলমান ওয়ার ফরে নমাজ পড়ে না, মুসলমান ওয়ার ফরে মালদার ওয়ার ফরে জকাত দেয় না, মালদার ওয়ার ফরে হজ করে না, মুমিন ওয়ার ফরে হেমিসা মাতে, মুমিন ওয়ার ফরে চুরি করে, মুমিন ওয়ার ফরে জিনা করে, মুমিন ওয়ার ফরে আইল টেলে, মুমিন ওয়ার ফরে বিয়াদ বাঙ্গানি দেয়, মুমিন ওয়ার ফরে মানুষের গালি দেয়, মুমিন ওয়ার ফরে হিংসা করে আইল টেলে, ইলাও তো না ফরমান গল দুনিয়ার জমিনে পড়ি গেছে আল্লাহ। কামিল বি হায় আশিক বি হায় ওলি বি হায় নেক মানুষ সকল দুনিয়ার জমিনে আছেন রে আল্লাহ। যারা তোমার ডাক দেওয়ার লগে লগে তুমি জবাব দিতে লাগে এলা মানুষ সকল জমিনের মধ্যে আছেন রে আল্লাহ। হজওয়ালে হে মস্ত মে পিন্দার বি হায় ডরানে ওয়ালা মানুষ আছেন রে না ফরমান সকল দুনিয়ার জমিনে গুরিদরা যে তাই মোবাইলের মধ্যে গান বার করছেন আর গান বার করিয়া খানের মধ্যে লাগাইছেন ইয়ারফোন লাগাইছেন আর লাগাইয়া দিন রাত গান গাইয়া গাইয়া যাইতে এক জমানা আসলো বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না গান গাইছেন, এক জমানা আসুন বেদর মেয়ে দিস না আর এক জমানা আসে আসুন রে তারা গান গাইছেন ইলা না ফরমান সকল দুনিয়ার জমিনে ঘুরি ঘুরি বেড়াইছেন রে আল্লাহ। ইতা তুমি দেখো না নিরে আল্লাহ। আর ওলা এক মানুষ সকল আসুন তাহাজ্জুদের সময় উঠিয়ে তোমার দরবারে কইছেন আল্লাহ 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 আল্লাহ, মানুষে খাওয়ার হইছেন না ওই সময় তারা গিয়ে দোয়া করছেন লগে লগে খাওয়ার মেঘ হয়ে গেছে রে আল্লাহ।
যে সময়ে খরা দিলেই যে খরা দেওয়ার লগে লগে আল্লাহর গোলাম গুলাত পড়ে ওখানে আল্লাহ আপনি আমার রহমতের বারিশ বর্ষণ করো তারার মুখ থেকে বারণি ডেরি হয়েছে আল্লাহর রহমত জমিনে নাজিল হয়ে গেছে ইলাহত তো মানুষ গলা শুনে বা আল্লাহ রহমতে আয়াতের ইয়াগিয়ার কি কাশান উপর غرب گرتی ہے تو مسلمان کے گھر پر یا اللہ ار جدی آرام خائے تو لینا فرمانے خائے آرام خائے سود کرے آرام خائے آرام خائے زنا کرے آرام خائے گوش کرے آرام خائے سورے آرام خائے ار اللہ تمہارا نام جتا ہے لوئی نیدار سکالے گائلے بکل کرے نائی اللہ تمہارا جتر مدے اللہ ہی بولتے کنو زرش نائی رو اللہ اللہ رے گائلے نہیں دیوا شروع کر سوئی আবার তাইন কইরা না না আমি আল্লাহরে গালি দিতাম পারি না দুষ্ট তো আমার কারণ আমি যদি আমার আল্লাহর বনি যাইতাম তাহলে তো আল্লাহ আমারে কখনো এই সমস্যা শাস্তি দিল না রে আল্লাহ সুর হে দুনিয়া মে মুসলমান হো গায় না বোধ আমি এ কহতে হ্যাঁ কেতে কবি মুসলিম মৌজুদ হো যা মে হো তুম নসারা তমদ্দুন মে হুনুদ ইয়ে ও মুসলমান হ্যায় জিনে দেখ কর শরমায়ে ইহুদ তুম তো সঈদ ভি হো মির্জা ভি হো আফগান ভি হো সবই কুছ ভি হো বতাও কে তুম মুসলমান ভি হো شور ہے دنیا میں مسلمان ہو گئے نابود دنیا مدے آواز اٹھی گئے مسلمان استتو نائی امی اقبال خیر مسلمان آسو نہیں تم نر استتو تک تو اوزا میں ہو تم نسرا تمدن میں ہنود تم را روزا تم را شریل اور ای بابی ڈیزائن بنائی لائے تم را مسلمان خوش رم لگی جائے آئیز مسلمان اکھلور اولادول جو دی سول خڑت بوائے تھلی آستا مطا سلیانی امتا روزے سول رکھے بھائی جائے نئی سول رکھا تمہیں مسلمان رسول رکھا نائے اللہ رسول صلی اللہ علیہ وسلم سول رکھ سوئین اللہ نبی رسول خاند وردن تو اسلو تین دا چول اسلو لیمہ جمعہ افران لمبا سول اسلو سول گنتر تین ای بابی خور دینی رکھ سوئین مددی فتا سے دو دیگے فڑی گے سکی کندو مسلمان تمہیں سول رکھ لائے تمہار سولی گنتر مدد مسلمانی سولر کنو نیوم نائی وزا میں ہو تم نشارا تمدن میں ہنود تمہار وزا خطا تمہار شریل دے زبابی بنائی بار خطا شای بابی تمہار شریل نائی আজ মুসলমান হাজারের মধ্যে আশি জন মুসলমানের মুখের মধ্যে দাড়ি নাই খিতা আমার তোমার নবী এই কথা তোমার কই শুননি তোমার দাড়িরে তুমি সাফ করে দিলাও সুবহান মান যায়্যানার রিজাল বিল লিহিয়া সত্তর হাজার ফরিস্তায় রোজনা দোয়া করেন এই সমস্ত মানুষের লাগি যারার মুখের মধ্যে দাড়ি আছে সত্তর হাজার ফরিস্তায় দোয়া ঘটায় আল্লাহ তোমার জাতর আমি পাখি বয়ান করি আর লাইন বেটাইন তোরে দাড়ি দ্বারা সুন্দর করলাই ভাই যান তোমার মুখের মধ্যে দাড়ি গুন রাখিলেই লায় ও তান মুখের মধ্যে দাড়ি রাখছইন এই দাড়ি গুণ রাখতে কোনো শক্তির কোনো প্রয়োজন নাই না আছে মাথা না কিদের লাগে আসে নি লে না না আমার মেস্তৈর না লাগবো মেস্তৈর দিয়ে পয়সা দেওয়া লাগবো যুগালিয়ার দুগ্গ না লাগবো মুসলা বানানি লাগবো এরপরে অগুন তো রান্দা মারিয়া প্রেস করিয়া সিধা ওরা লাগবো অগুন দোবায় খোটা বায় হারানি লাগবো রুম হতে গেছা এর বাদে দাঁড়িয়ে আইব এইরকম দাড়ি বানাইতে কোনো মেহনতর কোনো প্রয়োজন নাই আল্লাহ বেটাইন তোর মুখের মধ্যে এই গুণ দিয়া দিছেন বেটাইন তোর সুন্দর লাগিয়া এর লাগি নবীর সুন্নত হয়ে গেছে কি সত্তর হাজার ফরিস্তায় যদি রোজনা হইয়া তখন সুবহান মান যায়্যানার রিজাল বিল হইয়া আল্লাহ বেটাইন তোরে তুমি দাঁড়িয়ে দ্বারা সুন্দর করলাই যে মানুষই তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলাই একবার তুমি তো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার কইছ না কিন্তু তোমার নাম আয় আমলের মধ্যে এই সমস্ত তসবির সওয়াব রে লেখাওর সুবহান আল্লাহ লেখাওর না ওর না যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যদি সত্তর হাজার তসবি হরিয়া দেখেন আর যে মানুষই তোমার দাড়ি গুণ সুন্দর করে রাখলাই তোমার দাড়ির তোমার দাড়ির মধ্যে এই রাখার কারণে তোমার নাম আয় আমলের মধ্যে লেখার তাইলে বাইজান যে আমি মুমিন দাবি করি আর কিন্তু ঈমানের নূর আমার মধ্যে নাই এর লাগি আল্লাহর সাহায্যর কোনো ওয়াদা আমার লগে নাই মুমিন হওয়ার ফলে যদি আমি দাড়ি রাখি না ঈমান আনার ফলে যদি আমি দাড়ি রাখি না যদিও দাড়ি কু সুন্নত
সুন্নতে মুআক্কাদা আকিবা তো ওয়াজিবের তো কোনো উফরে নাই কিন্তু আল্লাহ সলাখ নবীর জমিনের মধ্যে দিছেন মানুষের হেদায়েতর লাগি আল্লাহর যত লাগি সম্পর্ক করার লাগি আল্লাহর ওহদানিয়তে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইয়া দিছেন আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদায় হজর মধ্যে আঙ্গুল সারা সাহাবায়ে কেরামরে জমা করছেন জমা করিয়া কইছেন হাল বাল্লাগতা আমি কিতা আমার নবুয়তরে আমার রিসালতরে তোমার তার সামনে ফুরা করে গেছেনি قالوا بلا يا رسول الله তখন আল্লাহ সারায় মুখ লগে উঠিয়া কইছেন আপনি আপনার রিসালতরে ফুরা করে গেছেন তিনবার খোয়ার পরে নবী দিয়ে আসমানের দিকে ইশারা দিয়া কইছেন আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহ তুমি শক্কি দিও আল্লাহ তুমি শক্কি দেখিও আয় আল্লাহ তুমি শক্কি দিও আমার উম্মতে কইছেন আমার নবুয়তরে ফুরা করি আমি যাইয়ার যদি নবী জি তার নবুয়তের ফুরা করে যাইন তাহলে এক নবী নাই দুই নবী নাই অনুমানিক ছয় লাখ নবী দুনিয়ার জমিনে আছেন ছয় লাখ নবীর রে আল্লাহ সুন্দর করছেন দাড়ি দ্বারা ভাইজান ইসলামের ইতিহাস তো কাও যদি এক আধজন নবীর ইতিহাস তুমি দিন বার করে কইতে পারতে না তার মুখের মধ্যে দাড়ি নাই দাড়ির কতখান গুরুত্ব আছে আমি মুমিন হওয়ার পরে আমার মধ্যে এই জিনিসটা নাই আমার দিলের মধ্যে এখানে আসর করে না আমি মনে করি যদি আমি দাড়ি রাখি না তাহলে আমি সুন্দর ভাইজান কখনো এখান মনে করিও না দাড়ি ছাড়া মানুষ কখনো সুন্দর হইতে পারে না খালি যদি সুন্দর হইতো তাহলে দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে সুন্দর যে ব্যক্তি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম যখন আমি শুনবো বড় করে কইতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হওয়া তো আজীব আর বাকি সববার মুস্তাহাব নানি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সব থেকে সুন্দর মানুষ অলা সুন্দর মানুষ একদিন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আইছেন আয়া উবাইছেন এক কোনার মধ্যে আর উবাই কইতে ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা নবীজির চেহারা বাসাইন আর সাইয়া নবীজির চেহারা বাসাই সাইয়া কইদরা ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তাকে সুন্দর কোন মানুষ আল্লাহ জমিনের মধ্যে জন্ম দেন নাই ওয়াহসানা মিন কালাম তালিদিন নিসা আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তাকে সুন্দর কোন বেটিন দিয়ে কোন বাচ্চারে জন্ম দিতে পারে নাই খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন আল্লাহ তাম আইব খাতা থেকে পাক করিয়া দুনিয়ার জমিনও তোমার সৃষ্টি করছেন এত সুন্দর যদি ইয়া তখন তাইলে আল্লাহ তান সুন্দর আতারে সুন্দর করিয়া দিছেন বাড়াইয়া দিছেন দাড়ি দ্বারা তো আদম আলাই ইসলাম যাই আমরার বাবা আল আদম সফিউল্লাহ জান লাকব সফিউল্লাহ আল্লাহ তানে দাড়ি দ্বারা সুন্দর করছেন নূহ নাজিউল্লাহ নূহ রে আল্লাহ দাড়ি দ্বারা সুন্দর করছেন আদম ইব্রাহিম খলিফ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে দাড়ি দ্বারা সুন্দর করছেন ইসমাইল যবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম রে দাড়ি দ্বারা সুন্দর করছেন দাউদ খলিফাতুল্লাহ দাউদ রে দাড়ি দ্বারা সুন্দর করছেন ঈসা রূহুল্লাহ ঈসা রে আল্লাহ রূহুল্লাহ হয়ে লকব দিছেন আল্লাহ তানে দাড়ি দ্বারা সুন্দর করছেন যদি সালাখ নবীর মুখ দাড়ি থাকে তাহলে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমার লজ্জা নাই তোমার শরম নাই তোমার হায়া নাই তোমার মুখ দাড়ি নাই উম্মতের মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ মানুষ হইয়া তখন তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তানে দাড়ি দ্বারা সুন্দর করছেন তান বাদে যদি কোনো শ্রেষ্ঠ মানুষ হইয়া তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে কইছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাদে যদি খেরর আল্লাহ নবুয়তি দিতা নবুয়তির দরজা বন্ধ হইছে যদি দেওয়া হইতো তাহলে উমরে নবী বানানি হইল নে তানে আল্লাহ দাড়ি দ্বারা সুন্দর করছেন নবী যে ফরমাইন যদি আমি মরার বাদে তো দেওয়ার পরে যদি খেরোর লাগে বন্ধুত্ব করি তাহলে আমি উসমানের লাগে বন্ধুত্ব করলাম মানে আল্লাহ তানে দাড়ি দ্বারা সুন্দর করছেন ভাই যান নবী যে তান ফুড়ি ফাওতে মা যাইন বেটিন দুর সর্দার হইবা আর জোয়ান হুকলোর দুই সর্দার বাবা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা হযরত আলী রে দাড়ি দ্বারা সুন্দর করছেন বেস্তর জোয়ান হুকলোর সর্দার দ্বারা হইবা হযরত হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ তাআলা রে দাড়ি দ্বারা সুন্দর করছেন যদি উম্মতের শেষ যুগ আয় তাহলে শেখুল হাদিস
হাদিস বাস খন্দে তান মুকো আল্লাহ দাড়ি দ্বারা সুন্দর করছেন শেখুল হাদিস বদরপুরি দাড়ি দ্বারা সুন্দর আমিরে শরীয়ত হাইলাকান্দি দাড়ি দ্বারা সুন্দর আমিরে শরীয়ত বদরপুর শ্রীগৌর দাড়ি দ্বারা সুন্দর হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব দাড়ি দ্বারা সুন্দর লোকমান সাহেব দাড়ি দ্বারা সুন্দর যদি সারা সুন্দরতা যদি হইয়ে থাকে দাড়ি দ্বারা তাহলে আমি আজ দিনই মাহফিলের মধ্যে আল্লাহর যতর লাগে ওয়াদা করতাম আমি আমার মুখ কান দ্বারা সুন্দর করবো ইনশাআল্লাহ খোঁজাইয়া পারা তো ধরো না মুখাত দাও সবে দাও দাড়ি আনা দাড়ি সারা মুখাত দাও দাও সাই আল্লাহ সুন্দর করে দিবা না নি তুমি খারতাই নাই মোটেও তুমি খারতাই নাই ও আমি ওয়াজ করি যাইমু যাওয়ার পরে তোমার দিল যদি আমার বে লাগাইয়া বও বাড়িত গিয়ে তো ঘুমাইবে নানি গুমানির পরে আস্তে 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 ও তোমার একটা একটা করে তোমার তো ইরাই দিব আমি কিতা করলাম কিতা গুণা করলাম সারা ইরাই দিব ইরাই দেওয়ার পরে রাত ঘুমিয়ে ধরছো না তাহাজুদের সময় একবার যদি মুখে দিয়ে আওয়াজ বেরোয় যায় রে বাল্লাহ একদিনই মাহফিল গেছিলাম তোমার নবীর এক নাই বে ওয়াজ করে গেছুন যদি ওয়াজ গুন যদি তোমার নবীর দিনের কথা হইয়া থাকে তাহলে আমার মধ্যে তুই তা বেশিরভাগ নাই ও মাহবুব তোমার আমার যে জিন্দগি খান গেছে কি তার লাগে আমি তোমার কাছে মাফি চাইয়ান আর বাকি জিন্দগি খানটা তোমার নবীর জিন্দগির মতো আমার জিন্দগি খান বানাইয়া দেওয়া যদি ওখান মুখে দিয়ে আই যায় তাই করে আমা কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ।